তামিম ইকবাল খান বাংলার ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে যার সবচেয়ে বেশি সেঞ্চুরি আর রান 15 বছরের পথে চলায় তিনি টাইগারদের ইনিংস শুরুর দায়িত্ব সামলান তবে তামিম নাকি একজন ফ্যান্টাস্টিক মিডল অর্ডার ব্যাটসম্যানও হতে পারেন এ কথা আর কেউ নন খোদ বলেছেন টাইগারদের ব্যাটিং কোচ জেমি সিডন্স ক্যারিয়ারের শুরুর দিকে তার সংস্পর্শেই তামিম হয়েছিলেন সমৃদ্ধ পুরনো গুরুর নতুন পরামর্শ অভিজ্ঞ তামিম নাম্বার 4 এ নাকি হবেন আরো দুর্দান্ত ইন মোস্ট কান্ট্রিজ দ্য সিনিয়র প্লেয়ার্স ডু গেট দ্য অপরচুনিটি ইফ দে হ্যাভ ওপেন ফর আ লং টাইম টু বেশিরভাগ দেশেই সিনিয়র ক্রিকেটাররা লম্বা সময় ওপেন করলে ইনিংসের মাঝামাঝি পর্যন্ত খেলার সুযোগটা পায় পরের দিকে নামতে পারলে তামিমেরও ভালো লাগবে বলে আমার ধারণা আমার মতে 4 নম্বরে সে ফ্যান্টাস্টিক হতে পারে If we want to allow Tamim to go down to 4, I think it'd be a fantastic number 4. তবে বাস্তবতাও জানেন সিডন্স টেস্ট আর ওয়ানডেতে তামিমের বিকল্প ওপেনার যে এখনো তৈরি হয়নি ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেনি বা এ দলে কিংবা টাইগার্সে পারফর্ম করছে না এমন কাউকে আমরা স্টেপ ওপরে ঠেলে দিতে পারি না এটাই চ্যালেঞ্জ আমাদের জন্য তামিমকে চারে নামাতে হলে আরেকজন ভালো ওপেনার লাগবে আরেক প্রিয় শিষ্য সাকিবের টেস্ট কাপ্তানির নতুন মিশনেও ইতিবাচক জেমি সিডন্স 2009 সাকিব সিডন্স জুটি ওয়েস্ট ইন্ডিজে নতুন অধ্যায়ের সূচনা করেছিল টাইগার ব্যাটিং কোচ দারুণ কিছুরও প্রত্যাশা করছেন সাকিব ধারাবাহিক পারফর্মার যে কারণে সবাই তাকে অনুসরণ করে সে অধিনায়ক হিসেবে দারুণ কিছুই করবে আরেকটা ভালো দিক হচ্ছে মুমিনুলও এখন তার ব্যাটিংয়ে মনোযোগী হতে পারবে ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্রিকেটারদের বাকি অংশ দেশ ছাড়বে আগামী রবি সোম আর বুধবার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট 16 জুন অ্যান্টিগায় আবিদুর রহমান একাত্তর